ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ সঙ্গীতানুষ্ঠান ভালোবাসি গান দেখার আমন্ত্রণ জানিয়ে। স্বাগতম আজকের আয়োজনে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং আপনাদের সবাইকে পেয়ে আরও ভালো লাগছে, ভালো সময় কাটছে। ঈদ কেমন কাটল? ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, পরিবারের সাথে আত্মীয় স্বজনদের সাথে অনেক মজা করলাম এবং আজকের প্রোগ্রামে এসে আরও অনেক ভালো লাগছে। আজকে কোন গানটি শুনব? আজকে আমি করছি শ্রদ্ধেয় কনক চাপা এবং ইন্দ্রকিশোরের গাওয়া একটা গল্প লেখা হলো তারায় তারায়। গানটির গীতিকার শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, প্রাণের মানুষ ছবির গান। বাহ, চমৎকার একটি ছায়াছবির গান শুনবো, নিশ্চয়ই চমৎকার হবে। গানে চলে যায়। Thank you.
দর্শক, গান মনের কথা বলে, গান হৃদয়ের কথা বলে। আমাদের মনের সাদা ক্যানভাসে গান রং তুলি দিয়ে নানা স্বপ্ন আঁকে। আমন্ত্রণ আজকের আয়োজনে কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং ঈদের জমকালো আয়োজনে আরও ভালো লাগছে, আপনাকে পেয়েও ভীষণ ভালো লাগছে। কোন গানটি আজকে শুনবো? আমার গানটি তুমি আরেকবার আসিয়া। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, আর সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। বাহ, চমৎকার একটি কালজয়ী গান দিয়ে আজকের আয়োজন শুরু করব, নিশ্চয়ই দারুণ হবে। গান চলে যায়। একবার কানতে চা ওরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া, যাও মোরে কান্দাইয়া তুমি আর একবার আসিয়া, যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে। কান্দাইয়া তুমি আর একবার আসিয়া, যাও করে কান্দা
সত্তার ভিন্নতার কারণে আমাদের চারপাশে রয়েছে নানা ধরনের মানুষ। সে সকল ধরনের মানুষকেই একই সুতোয় বাঁধে গানের সুর এবং ছন্দ। সেই গান নিয়েই আমাদের আজকের আয়োজন। ভালোবাসি গানে আমরা শুনছি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কিছু কালজয়ী গান। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব সঙ্গীতশিল্পী শাকিলা জাহানের কণ্ঠে তেমনই একটি জনপ্রিয় গান। আমন্ত্রণ আজকের আয়োজনে কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি এবং আপনাদের সকলকে এত সুন্দর সুন্দর ঈদের সাজে দেখে আরও ভালো লাগছে এবং খুব সুন্দর লাগছে আপনাকে। কোন গানটি আজকে শুনব? আজকে আমি করবো ও পাখি তোর যন্ত্রণা। শিল্পী গেয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, আর সুরকার হচ্ছে সত্য সাহা, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বাহ, চমৎকার একটি গান। গানে চলে যায়। আমন্ত্রণ আজকের আয়োজনে কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি এবং পছন্দের প্রিয় সব গানগুলো শুনছি, ভালো লাগছে। আপনার কাছ থেকে আজকে কোন গানটি শুনব? আমি আজকে যে গানটি গাইব অন্তর অন্তরে ছবির গান। গানটির গীতিকার হচ্ছে শ্রদ্ধেয় মনিরুজ্জামান, সুরকার হচ্ছেন শ্রদ্ধেয় আলম খান।
বাহ, চমৎকার, জনপ্রিয় আরও একটি গান শুনবো, নিশ্চয়ই ভালো হবে। গানে চলে যাই। কথা কইতে পারি না, 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 একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, 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 একলা রইতে পারি না। লাজের কলি ফুটিয়ে দিল হাতের পরশে, কারে যে বলি মরেছি আমি তোমারই বয়সে। লাজের কলি ফুটিয়ে দিল হাতের পরশে, কারে যে বলি মরেছি আমি তোমারই বয়সে। ঘরেতে মন টেকে না, বাহিরে সুখ মিলে না, জানা সইতে পারি না, 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 একলা রইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, 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 একলা রইতে পারি না। যেন ডাকে আমারে ডাকে লুকিয়ে আড়ালে, সম্মুখে পেলে জড়াবো তারে বুকের আঁচলে। হৃদয়ে তার ঠিকানা সইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, 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 সে কথা কইতে পারি না। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো, সে কথা কইতে পারি না, রইতে পারি না। আমন্ত্রণ আজকের আয়োজনে কেমন আছেন? আছি ভালো। ঈদ কেমন কাটলো? খুবই ভালো। আজকের আয়োজনে আসলে ভিন্ন একটি আয়োজন, সকলে আমরা ঈদের সাজে সেজে সেটে বসেছি এবং ঈদের আনন্দটি ভাগাভাগি করছি সকলের সাথে। এই ভিন্ন ধর্মী আয়োজনে এসে অনুভূতিটা নিশ্চয়ই একটু অন্যরকম। স্বাভাবিক, ঈদ মানে আনন্দ, আনন্দের দিন। কোন গানটি শুনব? আমি গাইব নীল আকাশের নিচে, আমি একটা কালজয়ী গান, কালজয়ী জনপ্রিয় গান। নন্দিত শিল্পী আমাদের খন্দকার ফারুক আহমেদ, উনি গিয়েছেন, গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুর। চমৎকার, গানে চলে যায়। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে
আকাশের গুঞ্জন চঞ্চল করে মন, শন শন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন, তাকিয়ে যায় আর দুটি চোখ, তাকিয়ে যায় আর দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, খুব সুন্দর লাগছে। ঈদের সাজে ঈদ কেমন কাটলো? শুকর আলহামদুলিল্লাহ, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে খুব ভালোভাবে ঈদ কাটিয়েছি। আজকের ঈদের আয়োজনে কোন গানটি শুনবো? আজকে যে গানটি গেয়ে শোনাচ্ছি এই গানটি হলো সাগরিকা ছায়াছবির গান। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় কবির বকুল স্যার এবং সুর এবং সঙ্গীতায়োজনে ছিলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। বাহ, চমৎকার! জনপ্রিয় আরও একটি কালজয়ী গান শুনবো, নিশ্চয়ই চমৎকার হবে। গানে চলে যায়
বিরোহী